আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। ব্যাক ফ্রম দ্য ব্র্যাঙ্ক ড্রামাটির এপিসোড 27-28 আমি এক্সপ্লেন করব। তো চলো গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি ইয়ান আবারও ভৌতিক বইটি অনুশীলন করতে বসে পড়ে, কিন্তু ডার্ক ওরা তো ওকে বারবার বলতে থাকে ইয়ানকে আঘাত করো আর ওর হার্ট নিয়ে নাও। ইয়ান নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ডার্ক ওরা ওকে বশে করে নেয় আর ইয়ানের চোখ লাল হয়ে যায়। ইয়ান দেখে চারপাশে সবকিছু কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। তখন ইয়ান তার তলোয়ার নিয়ে তিয়ানের দিকে আসতে থাকে, কিন্তু ইয়ান তার হাতটি ধরে তিয়ানকে বলে, তুমি চলে যাও, আমি নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না, তুমি চলে যাও। কিন্তু তিয়ান যায় না। ডার্ক ওরা শুধু বলে যাচ্ছিল ওর হার্ট নিয়ে নেওয়ার জন্য। ইয়ান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না ও তিয়ানের উপর আক্রমণ করে দেয়। তিয়ান ওর তলোয়ারটি ধরে ফেলে। ইয়ান বলে, আমার মাথার ফুলটি কেটে ফেলো। ইয়ান আবারও ফুলটি কেটে ফেলার কথা বলে। তিয়ান মনে মনে বলে, আমি তোমাকে মরতে দেব না। তিয়ান ওর তলোয়ার দিয়ে ইয়ানের মাথার ফুলটি কেটে ফেলে। এর ফলে ডার্ক ওরা তিয়ানের তলোয়ারের পাওয়ারের কারণে আঘাত পায়। ইয়ান তো বসে পড়ে আর বলে, ফুলটি তো চলে গেছে, তাই আমি আর বেশি দিন বাঁচব না, তোমার কাজটি আগে করা উচিত ছিল। কিন্তু ইয়ান দেখে তিয়ানের শরীর খারাপ হয়ে যাচ্ছে। ইয়ান বলে, তোমাকে এরকম কেন দেখাচ্ছে? তিয়ান বলে, আমি তোমাকে মরতে দিতে চাই না। শুরু থেকে তুমি অনেকবার আমার জীবন বাঁচিয়েছ, তাই এবার তো আমি তোমাকে বাঁচাতে পারি। এটা বলে তিয়ান আরও দুর্বল হয়ে পড়ে। ইয়ান তিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তিয়ান বলে, আমার কোনো দুঃখ নেই, ভবিষ্যতে তুমি যেভাবে জীবন কাটাতে চাও কাটাতে পারো, যেখানে খুশি যেতে পারো, আমি চাই তুমি ভালো থাকো। ইয়ান কান্না করে বলে, আমি এরকমটা চাই না। তিয়ান বলে, তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, আমি চাই তুমি ভালোভাবে বেঁচে থাকো। এটা বলে তিয়ান অজ্ঞান হয়ে যায়। ইয়ান আরও বেশি করে কান্না করে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। আসলে তিয়ান ইয়ানকে নিজের হার্ট দিয়ে দিয়েছে, যার কারণে ও অজ্ঞান হয়ে গেছে। এরপর ইয়ানের যখন জ্ঞান ফিরে, তখন তার গত রাতের কথা মনে পড়ে। ইয়ান দেখে তার মাথার ফুলটি নেই। ইয়ান তো এটাও ভাবে যে তিয়ান মারা গেছে। তখন তিয়ানের জন্য ও কান্না করতে থাকে। তখনই তিয়ান ওখানে আসে। তিয়ানকে দেখে দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার থেকে তোমার হার্ট নেওয়ার আগে থেকে আমি তোমাকে ভালোবেসেছি আর পরেও তোমাকে ভালোবাসি। তিয়ান ওকে শান্ত করার চেষ্টা করে আর বলে, আমি দুঃখিত, আসলে আমি ভেবেছিলাম আমি মারা যাব। ইয়ান ওকে জড়িয়ে ধরেছে, এটা ভেবে তিয়ান অনেক খুশি হয়। ইয়ান তো তিয়ানকে আবারও পেয়ে খুশিতে কান্না করে দেয়। ঠিক তখনই কাবাবের হাড্ডি হয়ে জিয়ান সিং চলে আসে। জিয়ান সিং ইয়ানকে এভাবে দেখে তো অবাক হয়ে যায়। জিয়ান সিং ইয়ানের মাথায় ফু দিয়ে বলে, তোমার কি ঠান্ডা লাগছে না? ইয়ান এটার কিছুই বুঝতে পারছে না। ইয়ান তো আবারও তিয়ানকে জড়িয়ে ধরে। জিয়ান সিং বলে, যদি তুমি তোমার মাথায় মেডিসিন না লাগাও তাহলে তোমার চুল আর উঠবে না। ইয়ান বলে, আমার মাথার কি হয়েছে? ইয়ান আয়নায় দেখে ওর মাথায় একটি ছোট অংশে চুল নেই। এটা দেখে ইয়ান একটি চিৎকার করে, ফুলটা কাটার কারণে চুলগুলো কেটে গেছে। তিয়ান ইয়ানের মাথায় মেডিসিন লাগাতে থাকে। জিয়ান সিং তো ওর মাথায় ফু দিয়ে বলে, কেমন লাগছে? তিয়ান জিয়ান সিংকে বলে, তুমি তাকে বইটি দেওয়ার পর কি হয়েছে? জিয়ান সিং বলে, সে আমাকে আটকে রাখার পর আমি তার স্মৃতিতে আমার অতীত দেখতে পেয়েছি। ছোটবেলায় আমাকে যখন ছোট বাচ্চারা বুলি করছিল তখন আমি তাদের ছায়াকে কষ্ট দিয়েছিলাম। ডার্ক ওরা বুঝতে পারে, আমি যদি এত ছোট বয়সে অন্যের ছায়াকে কন্ট্রোল করতে পারি তাহলে ভবিষ্যতে তার জন্য আমি একটি হুমকি হয়ে দাঁড়াবো। গ্রামের একজন লোক গিয়ে আমার মাকে বলেছে, যদি আমি ছোটবেলায় আমার খেলা সাথীদের আঘাত করতে পারি তাহলে ভবিষ্যতে এই গ্রামকেও আমি ধ্বংস করব। লোকটি আমার মাকে বলে, আমরা যদি তাকে ডার্ক ওরার কাছে রেখে আসতে পারি তাহলে তো আমরা এই গ্রামকে ওর থেকে বাঁচাতে পারবো, তাই আমার মা আমাকে জঙ্গলে রেখে গিয়েছিল। ডার্ক ওরা আমার থেকে আমার শরীরের ছায়াকে নিয়ে নিয়েছে, সেটা দিয়ে তার জন্য ছায়া বানিয়েছে। ছায়া আত্মাদের তাদের ছায়া শরীরের সব রকম আঘাত থেকে বাঁচাতে পারে। আমার মনে হয় সে কারো দ্বারা আঘাত পেয়েছে তার শরীরে, তাই তার একটি শক্তিশালী ছায়া প্রয়োজন ছিল, কিন্তু আমি তার থেকে প্রতিশোধ নিতে চাই। এদিকে আমরা ডার্ক ওরাকে দেখি, যে বলে, ছায়ার জন্য ধন্যবাদ, যদি আমি ছায়াটি আরও 20 বছর আগে পেতাম তাহলে আমাকে কষ্ট পেতে হতো না। আসলে 20 বছর আগে ডার্ক ওরা যখন ড্রাগন ভ্যালিতে গিয়েছিল তখন তিয়ান তার উপস্থিতি বুঝতে পেরে ওর তলোয়ার দিয়ে তাকে মারতে চেয়েছে, যার ফলে ডার্ক ওরা তার বুকে ব্যথা পেয়েছে। পরদিন ওরা চারজন কথা বলতে আসে। ইয়ান তো তার মাথায় ওড়না পড়ে আসে। জিয়ান সিং চেইকে বলে, আমি ডার্ক ওরার স্মৃতিকে আপনাকে দেখেছি, কিন্তু কেন? চেই বলে, ডার্ক ওরাকে থামানোর জন্য চ্যানজিং এর মাস্টার কিংগুয়ান
কারণ শরীরে তাকে সিল করা হয়েছে। কিন্তু এটি সমস্যা দেখা দিবে তাই জুয়েলিন নিজেই ডার্ক অরার লর্ড হতে চেয়েছে ভৌতিক বইটি অনুশীলন করতে, যাতে ও ডার্ক অরার লর্ড হয়ে ওকে আটকাতে পারে। কিন্তু এর ফলে ও ওর শরীর নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সে আমাদের তিনজনের শক্তি দ্বারা ওকে সিল করতে চেয়েছিল। সেদিন একটি মরুভূমির মতো স্থানে জুয়েলিন ওকে ডেকে পাঠায়। জুয়েলিন কম্পাসটির সাহায্যে ওকে সিল করতে চায়। ডার্ক অরা যখন ওর কাছে আসে তখন জুয়েলিন ওর উপর আক্রমণ করে দেয় আর কম্পাসটির ভিতরে ওকে বন্দি করতে চায়। কিন্তু অনেক লড়াই করার পর আমরা সফল হই না, তাই বাধ্য হয়ে মাস্টার কিংগুয়ান ডার্ক অরাকে তার নিজের শরীরে বন্ধ করে নিয়েছে আর সে নিজেকেও চ্যাংজিং স্টার হ্যাভেনে সিল করে নিয়েছে। আমি জানি না ডার্ক অরা কীভাবে তাকে মুক্ত করতে পেরেছে। অন্যদিকে ইয়ান যখন অনুশীলন করছিল তখন সেখানে জিয়ান সিং আসে। ইয়ান বলে, তুমি কেন হাসছ? জিয়ান সিং বলে, তোমাকে দেখতে হাস্যকর লাগছে, আমি এতদিন তোমাকে অনেক মিস করেছি, তুমি কি আমাকে মিস করেছ? ইয়ান বলে, দেরি হচ্ছে। জিয়ান সিং বলে, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি, আমি ডার্ক অরার সাথে লানের যোগাযোগ বন্ধ করে দেব। ইয়ান বলে, তুমি কি একাই যাবে? জিয়ান সিং বলে, আমরা দুজন। ইয়ান বলে, আরেকজনকে? জিয়ান সিং বলে, তুমি, যাকে আমি আমার মনে রাখি। ইয়ান বলে, তুমি যাও, আমার দেরি হচ্ছে। জিয়ান সিং চলে যাওয়ার পর তিয়ান আসে। তিয়ান বলে, আমি তোমার জন্য একটি কাঠি নিয়ে এসেছি। ইয়ান এটা দেখে অনেক খুশি হয়। তিয়ান নিজে ইয়ানকে কাঠিটি পরিয়ে দেয়। ইয়ান বলে, আমাদের গোষ্ঠীর মধ্যে স্বামীরা স্ত্রীদের চুল আঁচড়াতে পারে। তিয়ান বলে, আমি জানি, আর আমরা তো ম্যারিড। ইয়ান খুশি হয়ে ওকে হঠাৎ করে কিস করে আর দৌড়ে চলে যায়। তিয়ান তো এটাতে অনেক খুশি হয়। পরদিন আমরা জিয়ান সিংকে দেখি, সে জঙ্গলে ও ডার্ক অরার সাথে দেখা করার স্ট্যাচুটি তার পাওয়ার দিয়ে ব্লক করতে থাকে। অন্যদিকে জিয়ান যখন সেইয়ের সাথে কথা বলছিল তখন ইয়ান এসে জিয়ানকে বলে, মাস্টার কোথায়? তুমি কি জানো? জিয়ান বলে, না, তাকে তো শেষবার সে জঙ্গলে দেখা গেছে। জিয়ান সেইকে বলে, আজ ফ্যাঙ্গের কোনো খোঁজ পাচ্ছি না, সে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। ইয়ান বলে, তাহলে তো আমাদের কিংকিউতে ফিরে যাওয়া উচিত। জিয়ান বলে, আমারও তাই মনে হয়, লান ওকে মনে হয় খুঁজে পেয়েছে, ওরা যাওয়ার জন্য রাজি হয়। এদিকে কিংকিউ এর সব লোকেরা তো ল্যানের বসে চলে এসেছে চ্যাংজিং মাউন্টেনে সবার উপর আক্রমণ করতে। বুও কথা বলতে না পারে কাগজে লিখে সবার কাছে না যাওয়ার জন্য বলে, কিন্তু লানের বসে থাকায় কেউই বুয়োর কথা শুনছিল না। তখন জুলি আর হুয়ান বুয়োকে বোঝায় যে তারা নিজেদের কন্ট্রোলে নেই। বুয়ো বলে, যদি আমি জানতাম ল্যান আমাকে ব্যবহার করবে তাহলে আমি এটি কখনো হতে দিতাম না। আসলে ল্যান সেদিন বুয়োকে সবার সামনে কথা না বলার জন্য বুয়োকে কন্ট্রোল করেছে। জুলি বলে, আমি বিশ্বাস করি ল্যান তার কাজের জন্য শাস্তি পাবে, আপনি আমাদের সাথে চলুন। অন্যদিকে ওরা চারজন কিংকিউতে পৌঁছে যায়। জিয়ান বলে, আমি দিকটা ঘুরে দেখছি, আপনি চলে যান। পথে জুলি আর হুয়ানের সাথে চেয়ে তিয়ান আর ইয়ানের দেখা হয়। বুয়ো চেইকে দেখে খুশি হয়ে যায় আর জুলি তো তার বাবাকে দেখে তার থেকেও বেশি খুশি হয়। বুয়ো বলে, আমি একটি ভুল করে ফেলেছি। ইয়ানকে সন্দেহ করে। বুয়ো তিয়ানের কাছে ক্ষমা চায়। তিয়ান বলে, ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, এতে আপনার কোনো দোষ নেই। তখন ওরা সব লোকেদের আওয়াজ শুনতে পায়। তিয়ান বলে, আমরা এখানে কথা বলতে পারবো না, আমাদের অন্য কোথাও যেতে হবে। সবাই রিংয়ের ভিতরে চলে যায়। এদিকে জিয়ান যখন হাঁটছিল তখন হঠাৎ করে ফ্যাং ওকে টেনে নিয়ে যায়। জিয়ান ওকে দেখে বলে, তুমি কি ঠিক আছো? শেষবার কথা বলার পর তুমি কেন আমার সাথে কথা বলোনি? ফ্যাং বলে, লান আমাকে ধরতে চায়, তাই আমি তার থেকে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু লান সবাইকে ওসিডিয়ার নদীর কাছে কেন জড়ো করতে চায়? জিয়ান বলে, ও দুটো গোষ্ঠীর মধ্যে ঝগড়া বাঁধাতে চায়। অন্যদিকে রিংয়ের ভিতরে বুয়ো বলে, লান এসব করছে কারণ সে ডার্ক অরাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে চায়। মাউন্টেনের সবাই আর কিংকিউয়ের লোকেদের যুদ্ধের সময় ও এটি করতে চায়। সেই বলে, সবাইকে একসাথে কন্ট্রোল করতে হলে ল্যানকে ডার্ক অরার শক্তি ব্যবহার করতে হবে, যত দেরি হবে তত সবাই বিপদে পড়বে। বুয়ো বলে, আপনি কি করবেন? সে বলে, আমি ল্যানের দৃষ্টি আকর্ষণ করব যাতে সে ডার্ক অরার সাথে যোগাযোগ না করতে পারে। বুয়ো বলে, এটা ঠিক হবে না, ও আপনাকে ধরার জন্য অনেক বড় প্ল্যান করেছে। সে বলে, যাই হয়ে যাক, আমি ওকে আর এসব করতে দেব না। হুয়ান বলে, আমি যখন প্যালেসে ছিলাম তখন আমি বুঝতে পারি যে তার ভিজুয়াল পাওয়ার ফ্যান্টম গোষ্ঠী থেকে এসেছে আর আমার রিংও কিন্তু ফ্যান্টম গোষ্ঠীর। যদি আমরা একবার ওর হাতে রিং পরাতে পারি তাহলে আমরা ওর পাওয়ার আটকাতে পারি। জুলি বলে, লান কখনো চুপ করে বসে থাকবে না, তুমি কিভাবে তার হাতে রিং পরাবে? ইয়ান বলে, আমরা তাকে আমাদের প্ল্যান অনুযায়ী আটকাবো। এরপর আমরা লানকে দেখি যে সিংহাসনে বসেছিল আর তার সামনে
ওর কিছু লোকও ছিল, এদিকে সেই নিজের পাওয়ার পুরো কিং কিউতে ছড়িয়ে দেয়, যার ফলে সব লোকগুলো ল্যানের পাওয়ার থেকে মুক্ত পেয়ে যায়। ল্যান বলে, কিং কিউতে তো আমাদের মধ্যে একজনকে থাকতে হবে। তখন সেই এর দিকে ল্যানের পাওয়ার আক্রমণ করে, যা বুয়ো আর জুলি বাধা দেয়। তিয়ান ফ্যালেসে চলে আসে, ল্যান বুঝতে পারে আর বলে, আমি কখনো ভাবিনি যে আমাদের লড়াই করতে হবে। তখন ল্যানের লোকেরা তিয়ানের উপর আক্রমণ করে দিলে তিয়ান তার লোকেদের সবাইকে আঘাত করতে থাকে। তখন ইয়ান এসে ল্যানের উপর আক্রমণ করে দেয়। ল্যান বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে আটকাতে পারবে? কিন্তু তখন ইয়ান ল্যানকে তার পাওয়ার দিয়ে ওর হাত আটকে ফেলে, আর তখন আমরা দেখি এটা তো ইয়ান নয় বরং তিয়ান, আর তিয়ানের তলোয়ার দিয়ে ইয়ান সবাইকে আটকাচ্ছে। আমরা তখন ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ইয়ান বলে, যেহেতু আমার কাছে তিয়ানের হার্ট আছে তাই আমি ওর তলোয়ার দিয়ে ল্যানের লোকেদের আটকাতে পারবো তিয়ানের রূপ নিয়ে, আর তিয়ান আমার রূপ নিয়ে ল্যানকে ধরবে। এরপর হুয়ান এসে রিংটি ল্যানের হাতের মধ্যে লাগাতে চায়, এদিকে ইয়ানও সবাইকে হারিয়ে দেয়। ল্যান তার অন্য হাত দিয়ে পাওয়ার ইউজ করতে চাইলে হুয়ান ইয়ানকে বলে, তার হাতকে আটকাও। তখন ইয়ান তার তলোয়ারটি ল্যানের হাতের দিকে ছুড়ে ফেলে, ওর হাত আটকে যায়, আর অনেক কষ্টের পর হুয়ান ল্যানের হাতে রিংটি পরিয়ে দেয়, আর ল্যানের শক্তিও কাজ করা বন্ধ করে। লান তিয়ানকে বলে, তুমি চাইলে আমাকে মারতে পারো। তিয়ান বলে, আমি এটি করব না। রাতে ল্যানকে যখন বন্দি করা হয়েছে তখন সেই ওর সাথে দেখা করতে আসে। লান বুঝতে পেরে বলে, তুমি এখানে কেন এসেছো? সেই বলে, আমি চাই না তুমি ডার্ক অরার হয়ে কাজ করো। লান বলে, কেন? আমি তো কখনোই কিং কিউকে ঘৃণা করতাম না, আর আমরা তো একই পিতামাতার সন্তান, তাহলে তুমি কেন সবসময় প্যালেসে ছিলে, আর আমাকে কেন এখানে বন্দি করে রাখা হয়েছিল? সে বলে, আমি ছোটবেলা থেকে জানতাম না যে আমার যমজ ভাই আছে, আমি এই আইনটি বন্ধ করে দিয়েছি, আর তোমাকে তো মুক্ত করে দিয়েছিলাম। লান বলে, আইনটা যদি তুমি বন্ধ করে দিতে তাহলে আজ কেন আমাকে এখানে থাকতে হতো? তুমি আমাকে মুক্ত করার পর যদি আমি চলে না যেতাম তাহলে আমাকে আবারও এ অন্ধকার ঘরে মরতে হতো। সে বলে, আমি তোমাকে মারতে চাই না। লান বলে, তাহলে আমাকে মুক্ত করতে পারবে? সে ভাবতে থাকে। লান বলে, ভাবার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি, আবারও দেখা হবে, তোমার যত্ন নিও। এটা বলে ল্যান যাওয়ার মতো অদৃশ্য হয়ে যায়, সেই কিছুই করতে পারে না। এদিকে বুয়ো সবাইকে বলে দেয়, ড্রাগন কিং আর ইয়ান নির্দোষ, সেই আমাদের কিংকে মারেনি, সেই এখানে চলে এসেছে। সবাই তখন বুঝতে পারে ওরা ইয়ানকে ভুল বুঝেছে। বুয়ো বলে, ইয়ান এখানেই আছে, তাই আমাদের সবার তার কাছে ক্ষমা চাইতে হবে। ইয়ান তো বুয়োকে এমন করতে না করছিল, কিন্তু সবাই ক্ষমা চাওয়ার জন্য বসে পড়ে। তখন তিয়ানও ইয়ান সবাইকে উঠাতে থাকে। তখন একটি ছোট বাচ্চা মেয়ে ইয়ানের মাথায় চুল না থাকার অংশটি দেখে বাচ্চাটি ওর মাথায় হাত দেয়। ইয়ান বলে, তুমি কি করছো? মেয়েটি বলে, তোমার মাথায় চুল উঠে যাচ্ছে। তখন সবাই এটা দেখার জন্য ইয়ানের দিকে আসতে থাকে। তিয়ান এটা দেখে ইয়ানকে নিয়ে ও চলে যায়। রাতে জিয়ান ইয়ানের মাথাটি দেখতে চায়, কিন্তু ইয়ান দেখাতে চায় না। এরপর আমরা জিয়ান সিংকে দেখি যে স্ট্যাচুটির মাথা আলাদা করে ফেলে, আর বলে, এই স্ট্যাচুটি ছাড়া ডার্ক অরা এখন কোথাও যেতে পারবে না। এটা বলে ও যখন চলে যেতে নিচ্ছিল তখন স্ট্যাচুটির মধ্য থেকে কালো আভা জিয়ান সিংকে ধরে ফেলে আর এর ভিতর নিয়ে যায়। আর আমরা মাস্টারের পাথরকে দেখি যার উপর থেকে তার নাম উঠে যায়। আর আজকের পর্বটা এখানে শেষ। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলতে পারো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।